একটা অবিবাহিত মেয়ের ঈদের দিনে কিন্তু ঈদ শেষ হয়ে যায় না, মানে আমরা যেদিন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাই ওই দিনটাও কিন্তু ঈদের থেকে কোনো অংশই কম নয়। আমার কাছে তো মনে হয় এই দিনটা আরো অনেক বেশি আনন্দের হয়ে থাকে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শ্বশুর বাড়িতে সবকিছু গুছিয়ে আনন্দ করে চলে এসেছি বাবার বাড়িতে। আর আমার মনে হয় যে ঈদের দিন আমরা বিবাহিত মেয়েরা যতটা না খুশি হই, দেখা যায় যে সকাল থেকে অনেক বেশি হয়তো বিজি থাকি, কিন্তু ঈদের পরের দিন কিংবা তার পরের দিন যখন আমরা বাবার বাড়িতে আসি ওই সময়টা কিন্তু আরো অনেক বেশি আনন্দের। গতকালকে আমরা রাতে এসেছি, আর এতো আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে সকালে বেশ অনেক সুন্দর বাতাস ছিল, আর এতেও দেখতেই পেয়েছেন গাছে কিন্তু আমগুলো ঝুলে রয়েছে, একটু বড়ও হয়েছে। আর বাড়িতে আসি মানে খাওয়া দাওয়া সেই একই রকম অবস্থা। এখন তো আম্মা বলছিল যে ঈদে যেহেতু ছিলাম না, আর ঈদের দিন যে যে আইটেমগুলো আমরা খেয়ে থাকি এগুলো যেন আজকে রান্না করা হয়, তার জন্য আমি একটা নারিকেল একটু ভেঙে নিয়েছিলাম। আর আব্বাই দিদি আমাকে বারবার বলছিল যে তুমি পারবে না, আমি করে দিই। একটা সময় ছিল আমি কিন্তু নারিকেলগুলোকে এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারতাম, কিন্তু এখন হয়তো আর এগুলো করা হয় না। আর যেহেতু অনেক দিন যাবৎ করা হয় না, তাই কিন্তু আব্বা আমাকে বারবার না করেছিল, বলছিল আমার কাছে দিয়ে দাও আমি করি। আর এই নারিকেলটা কিন্তু আমাদের গাছের, মাশাআল্লাহ নারিকেলটা অনেক বেশি সুন্দর, আর ভিতরে অনেকটা ফুল রয়েছে। আর এদিকে বাচ্চাদেরকে আমি বলছিলাম যে তোমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকো, নারকেলের পানি তোমরা খেতে পারবে। আর এতো তার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছিল। বাড়িতে আসার পরেও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি আনন্দের কাটে, সবাই একসাথে আনন্দ, গল্প, কথা বলা, সময় কাটানো, এইসব নিয়ে দেখা যায় যে খুব বিজি থাকি। আর আমাদের বাড়িতে যেহেতু ছোট ছোট প্রিন্সেস রয়েছে, ওদেরকেও একটু সময় দিতে হয়, সব মিলিয়ে কিন্তু অনেকটা বিজি রয়েছি। আমাদের বাড়িতে এখনও কিন্তু পুরানো ঐতিহ্যের সেই ডেকিটা রয়েছে। আম্মা মনে করেন যে ডেকির চালে ঘোরা করে সেই পিঠাগুলো নাকি অনেক বেশি ভালো হয়, যতবারই বলি যে আম্মা এগুলো বা করলে তো অনেক বেশি কষ্ট হয়, তুমি ইয়ে থেকে নিয়ে আসো ঘোরা করে, তাহলে তো কষ্টটা কম হয়। আর আম্মা উত্তরে বলে যে রেডিমেড জিনিসের স্বাদও রেডিমেডই হয়, সেটা আর অরিজিনাল হয় না। আর এতে এখন সেমাইগুলো রান্না করে নিয়েছে, এখানে দুধ সেমাই রান্না করেছে, আর এই তো এদিকে হচ্ছে ঝরঝর করে সেমাইটা রান্না করে নিয়েছি। বাড়িতে যাওয়ার পরে আমরা যেহেতু সব বোনেরাই আসি, দেখা যায় যে সবাই এক এক করে কিন্তু সবগুলো কাজ করা হয়ে থাকে, যে আমি একদিকে যদি একটা কাজ করি অন্য আর একটা আপু হয়তো অন্য কিছু করলো, এইভাবেই কিন্তু আমরা দেখা যায় যে সবাই মিলেমিশে থাকি। আর আমার কাছে মনে হয় যে বোন তো হলো আল্লাহর দেয়া ষষ্ঠ নিয়ামত, যদি মায়ের পরে যদি কেউ আপন থাকে তাহলে আমার মনে হয়েছে সেটা বোন। আর আমরা বোনেরা মাশাআল্লাহ অনেক বেশি আন্তরিক, অনেক বেশি মিল। এমনও হয়েছে যদি আমরা আমাদের নিজেদের কষ্টের কথাটা আমাদের বোনদের সাথে শেয়ার না করতে পারি তাহলে কোনোভাবেই ভালো লাগে না। সেই সাথে কোনো কাজ করার আগে কিংবা কোনো কিছু করে কিন্তু সেটা জানানো হয় যে কোনটা করলে ভালো হবে। সবাই আমার বোনদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের বোনদের জন্য দোয়া করি। আর আমার মনে হয় যে প্রত্যেকটা বোনই কিন্তু এক একটা বোনের খুব ভালো চায়। এদিক দিয়ে তো গরু মাংসটা রান্না করবে, এটাও কিন্তু আমার এক আপু করছিল। আপুর হাতের গরু মাংস রান্না অনেক বেশি মজা হয়, যতবারই বাড়িতে যায় ততবারই কিন্তু এই আপুই গরু মাংসটা রান্না করে, আর আব্বা আমাও বলে যে ওই গরু মাংস রান্না করবে। বাড়িতে মাটির চুলায় বাটা মশলায় কিন্তু প্রত্যেকটা তরকারি অনেক বেশি মজা হয়। আর যদিও বাড়িতে গ্যাসের চুলা রয়েছে, কিন্তু অনেক বেশি রান্না যখন করা হয় তখন মাটির চুলাতেই করা হয়। আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আচ্ছা অনেক তো কথা হলো, এখন আমার প্রিয় প্রিয় আপনি মিষ্টি মিষ্টি কিছু কমেন্টস পড়ে নিই। বাঙালি রান্নাঘর চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্টস করেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু,
কেমন আছো? আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একেবারে ঠিক কথা বলেছ, পরিবারের সাথে একসাথে যেটাই খাই না কেন সেটাই কিন্তু অনেক অনেক মজার হয়। ইফতারি আয়োজনটা দারুণ হয়েছে আপু, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমার প্রিয় আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা রইলো। দোয়া করি আমার প্রিয় আপু, আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন, সুখে থাকেন, সেই সাথে পরিবারের সবার সাথে একসাথে যেন মিলেমিশে থাকতে পারেন, সেই তৌফিক দান করুক, আমিন। আর এদিক দিয়ে কিন্তু গ্যাসের চুলাতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, আর পোলাওটা কিন্তু এর মাঝখানে হয়ে গিয়েছে। এখন কত পরিমাণ চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা ডেকে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। আর এ তো দেখতেই পেয়েছেন যে কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার গত ভিডিওতে আরেকটা প্রিয় অপু কমেন্টস করেছিল, আপুর চ্যানেলের নাম হচ্ছে হাবিবা সুলতানা লিজা। আপু লিখেছিল, আপু নিজের টাকার তৈরি করা বাড়িও মেয়েদের নিজের বলতে পারে না, বাবা বাড়ি ভাইয়ের, শ্বশুর বাড়ি স্বামীর, স্বামীর বাড়ি ছেলের, সব। সত্যি আপু আপনি যে কথাটা বলছেন একদমই ঠিক বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা মেয়ে ছাড়া কোনো বাড়ি পরিপূর্ণ হয় না। হয়তো যদিও বাড়িটা মেয়ের নামে হয় না, কিন্তু একটা বাড়ির জন্য কিন্তু মেয়ে, বউ, মা এসব মেয়েরই কিন্তু অনেক বেশি ভূমিকা রয়েছে। সেই সাথে আপু আমাকে আরও বলেছিল যে আপু খুব ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল। আমার প্রিয় হাবিবা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে অনেক অনেক ভালোবাসা রইল। আর এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছ বাজাও হচ্ছে। আমরা বাড়িতে যাওয়ার আগেই কিন্তু আব্বা সবকিছু একদম আগে থেকে রেডি করে নিয়েছে, যেহেতু বাড়িতে যাওয়ার পর অনেক বেশি দিন হয়তো থাকার সুযোগ হয় না, বাচ্চাদের স্কুল খোলা হয়ে যায়, আর তাই এই অল্প সময়ের মধ্যে যেন আমাদেরকে কোনো কিছু ঘাটতি না থাকে তার জন্য কিন্তু আগে থেকেই সব ব্যবস্থা করে রাখে। আর তারপর যখন যাই যাতে করে খুব তাড়াতাড়ি রান্নাও করা যায়, সেই সাথে আব্বা আমার মন মতো করে যেন আমরা খেতে পারি। আর আমি বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমার বোনেরা বাড়িতে চলে এসেছিল, তারপরে কিন্তু আমার যেতে হয়েছে। আপনারা তো অনেকেই জানেন যে আমি শ্বশুরবাড়িতে ঈদ করেছি, আর ঈদ করে তারপর সমস্ত সব কিছু গুছিয়ে আমার যেতে যেতে একটু দেরি হয়েছিল। আর আমার সাথে কিন্তু আপনাদের ভাই আসেনি, আমার বড় ভাই আর আমার যে দুলাভাই ওই ভাই আমাকে নিয়ে এসেছে। আর বাড়িতে এসে দেখি যে গাছে খুব সুন্দর সুন্দর আর বড় বড় আমগুলো রয়েছে, আর যদিও আমি এতটা টক খেতে পারি না, তারপরেও এখন যেহেতু সিজন আর এত গরমের মধ্যে কিন্তু কাঁচা আম খেতে বেশ ভালোই লাগে, তার জন্য গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়েছি। আর এটাও খুব সুন্দর করে ছিলিয়ে এখন মরিচ লবণ দিয়ে খাবো, সেই সাথে আমার প্রিয় আপুদের জিভের পানি বের করব। প্লেট ভরা পোলাও মাংস দেখে যদিও লোভ না লাগে, তা কিন্তু এরকম কাঁচা আম মরিচ লবণ দিয়ে মাখিয়ে খাওয়া এটা কিন্তু সব আপুদের লোভ লাগবে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার আজকে এই ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।